আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে নৌবাহিনীর একটা পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে জানতে চাচ্ছ নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার দিনই কি সাঁতার পরীক্ষা হয় কিনা। অনেকে সাঁতার জানো না, সে কারণে অনেকে চিন্তার মধ্যে রয়েছে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। আর আলোচনার শুরুতে একটু সোজা ট্রেনিং একাডেমির ছোট্ট একটু পরিচয় দিয়ে দিই। সোজা ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে অফিসার এবং সৈনিক পদের প্রার্থীদের প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকে। শুরুতে বলেছিলাম নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার দিনে আসলে সাঁতার পরীক্ষা হবে কিনা। নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার দিনে আসলে সাঁতার পরীক্ষা হয় না। অর্থাৎ তুমি যখন নৌবাহিনীর নাবিক পদে যেটাতে আবেদন করো না কেন, যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তোমার প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হবে, এরপরে তোমার লিখিত পরীক্ষা হবে, তারপরে ভাইবা পরীক্ষা হবে, এবং মেডিকেল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি যদি ফাইনালের চান্স পাও এবং নিয়োগপত্র পাও। নৌবাহিনীর পরীক্ষা কিন্তু একদিনই হয়ে যায়। নিয়োগপত্র পাওয়ার পরে তোমাকে ওখানেই তারা বলে দিবে যে তোমার পরবর্তী কোন জায়গায় গিয়ে ফাইনাল মেডিকেল টেস্টে, যেমন ব্লাড, ইউরিন, চেস্ট, এগুলো পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু বিষয় রয়েছে, কোথায় যেতে হবে। এবং যখন তুমি যাবা তখন কিন্তু তোমার 50 মিটার সাঁতার পরীক্ষা হবে। বেশিরভাগ ক্ষেত্রে নেভাল যাদের আশেপাশে, যেসব জেলার আশেপাশে নৌবাহিনীর কলোনি রয়েছে সেসব জেলার আশেপাশেই কিন্তু তারা এই ফাইনাল মেডিকেল টেস্টের জন্য, অর্থাৎ ব্লাড, ইউরিন, চেস্ট, এগুলোর পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক দেয়। এবং সেখানে যদি সুইমিং পুলের ব্যবস্থা থাকে তাহলে তোমাদের অবশ্যই 50 মিটার সাঁতারে অংশগ্রহণ করতে হবে। যারা সাঁতার পাচ্ছ না, যারা সাঁতার পারো না, আপাতত টেনশনের কোনো কারণ নেই। তুমি আগে ভালোভাবে লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ভাইবা পরীক্ষা জন্য প্রস্তুতি নাও, এবং চান্স পাওয়ার পরে হাতে যে কয়েকদিন সময় থাকবে তুমি যদি চেষ্টা করো, তোমার আশেপাশে পুকুর হতে থাকতে পারে অথবা সুইমিং পুল থাকতে পারে, সেখানেও কিন্তু তুমি যে কয়েকদিন পরে তোমাকে ডাক দেওয়া হবে ওই কয়েকদিনের মধ্যে কিন্তু তুমি এসে সাঁতারটা শিখতে পারো। এবং যখন পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে, যখন পরীক্ষা দিতে যাবা সাঁতার তুমি পারো না, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। যদি তোমাকে বলে, তুমি বলবা যে জি স্যার সাঁতার আমি মোটামুটি পারি, এটা বললেই দ্যাটস এনাফ, আর কোনো টেনশনের কারণ থাকবে না। 2023 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ সবার জন্য শুভকামনা থাকলো। সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও, ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও, এবং পূর্ব প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এখন ভর্তি চলছে। ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই তোমরা 15 দিন অথবা 30 দিনে যে কোর্সটাই করো না কেন, তুমি তোমাকে যোগ্য এবং দক্ষ প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা। আমাদের সোজা ট্রেনিং একাডেমি পূর্ব প্রস্তুতি নিবিড় অনুশীলন সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। সবাই ভালো থাকবা, ভালো করে পরীক্ষা দিবা, এবং বেশি বেশি করে নামাজ কালাম পড়বা, পরে দোয়া চাবা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেহেতু রিজিকের মালিক, যদি দোয়া চাও আল্লাহর কাছে, যদি কবুল হয়ে যায় এবং তোমার পরিশ্রম যদি সঠিক হয় তাহলে অবশ্যই তুমি 2023 সালে নৌবাহিনীর নাবিক পদে চান্স পাবা। সবাই ভালো থাকবা, দোয়া থাকবে সবার জন্য। আসসালামু আলাইকুম।